আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। রোজা ইগনোটোভা এক সুন্দরী নারী, বয়স 42 বছর, বাড়ি বুলগেরিয়ায়। তিনি এফবিআই এর 10 মোস্ট ওয়ান্টেড তালিকার অন্যতম। এফবিআই এর তালিকায় এ পর্যন্ত তিনি একমাত্র নারী যিনি বুলগেরিয়ায় একজন নারী ব্যবসায়ী হিসেবে পরিচিত, কিন্তু অন্যায় জালিয়াতির কারণে পরে পরিচিতি পেয়েছেন ক্রিপ্টো কুইন হিসেবে। এই নারীকে নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। সুন্দরী রোজা ইগনোটোভা মাত্র 3 বছরে 37,380 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এজন্য তাকে যে খুব বেশি পরিশ্রম করতে হয়েছে তাও নয়। একটি ভুয়া অর্থলগ্নি সংস্থা খুলে 30 লাখ বিনিয়োগকারী থেকে অন্তত $400 কোটি হাতিয়েছেন। চতুরতার জন্য তাকে ক্রিপ্টো কুইনও বলা হয়। 2017 সালের অক্টোবরে আচমকাই গায়েব হয়ে যান তিনি। তারপর থেকে হন্যে হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে সংস্থাটি। এরই মধ্যে এফবিআই এর 10 মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় ঢুকে পড়েছেন তিনি। এফবিআই এর খাতায় ক্রিপ্টো কুইন নামে পরিচিত এই মহিলার পোশাকি নাম রোজা ইগনোটোভা। বুলগেরিয়ার পাশাপাশি জার্মানিরও নাগরিক রোজার বিরুদ্ধে কোটি কোটি ডলার লুট করার অভিযোগ তুলেছে এফবিআই। 42 বছরের রোজার জন্ম হয়েছিল বুলগেরিয়ার সোফিয়ায়। তবে 10 বছর বয়সে পরিবারের সঙ্গে জার্মানির স্ট্রামবার্গ শহরে চলে যান তিনি। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা করা। গোয়েন্দাদের দাবি আর 5টা ঝানু অপরাধীর মতো নন রোজা, বরং তিনি উচ্চশিক্ষিত, আইনের মারপ্যাঁচ সম্পর্কেও যথেষ্ট অভিজ্ঞ। এক সময়ে উরসুলায় একটি স্যালোতে বিনিয়োগ করেছিলেন রোজা। সেটা ছিল 2011 সালের নভেম্বর। রোজার অপরাধের কাহিনী প্রথম প্রকাশ্যে আসে 2012 সালে। সঙ্গে ছিলেন তার বাবা প্লামেন ইগনোটোভো। সে বছর জার্মানির একটি সংস্থার অধিগ্রহণের মামলায় প্রতারণার অভিযোগে দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই মামলায় 14 মাসের কারাবন্দী ছিলেন রোজা। জেলে থাকাকালীনই সম্ভবত অপরাধ জগতে পাকাপাকিভাবে প্রবেশ করে ফেলেছিলেন রোজা। 2013 সালে বিগ কয়েন নামে একটি ক্রিপ্টো কারেন্সির মার্কেটিং সংক্রান্ত প্রতারণায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এফবিআই এর পাশাপাশি ইউরোপীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন রোজা। মে মাসে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করে ইউরোপোল। তাকে গ্রেফতার করতে তথ্য দিতে পারলে $4 লাখেরও বেশি পুরস্কার মূল্যের ঘোষণা করে। তবে ইউরোপ হোক বা আমেরিকা, কোনো দেশের গোয়েন্দারাই রোজাকে পাকড়াও করতে পারেননি। তার সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারলে $1 লাখের পুরস্কারও ঘোষণা করেছে এফবিআই। এফবিআই এর দাবি, 2005 সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল নিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন রোজা। যদিও অনেকেরই দাবি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি রয়েছে তার। উচ্চশিক্ষা শেষে ম্যাকিনসের মতো বহুজাতিক সংস্থায় নাকি চাকরিও করেছেন। এফবিআই এর দাবি, 2014 সাল থেকে লোক ঠকানোর ব্যবসা ও জি স্কিমের কারবারে ঢুকে পড়েন রোজা। সে বছরের অক্টোবরে ওয়ান কয়েন নামে ক্রিপ্টো কারেন্সি শুরু করেন বলে অভিযোগ। গোয়েন্দাদের দাবি, বিশ্বজুড়ে সে কারবারের জাল ছড়াতে ইউটিউব সহ একাধিক মাধ্যমের সাহায্য নিয়েছিলেন রোজা। ওয়ান কয়েনের বিনিয়োগ করলে প্রচুর মুনাফা হবে বলেও চাওয়ার করতে থাকেন রোজা। বিনিয়োগকারীরা যত লোককে ক্রিপ্টো কারেন্সির সংস্থায় টেনে আনতে পারবেন তাদের তত লাভ হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সহজভাবে ক্রিপ্টো কারেন্সি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের ডিজিটাল মুদ্রা। এফবিআই এর মতে রোজার ওয়ান কয়েন নামের ক্রিপ্টো কারেন্সি আসলে শেয়ার বাজারের কোনো মূল্যই ছিল না। এমনকি ইন্টারনেটের মাধ্যমে ব্লকচেইন নামে যে ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মে বিনিয়োগ হয় এবং যার মাধ্যমে গেলে বিনিয়োগ সুরক্ষিত থাকে, সেই সুরক্ষাও ছিল না ওয়ান কয়েনের। 2014 সালের অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক থেকে 2016 সালের তৃতীয় ত্রৈমাসের মধ্যে ওয়ান কয়েনের $378 কোটি মুনাফা করেছিল বলে দাবি এফবিআই এর আইনজীবীদের। বিশ্বজুড়ে 30 লাখ বিনিয়োগকারীকে শুধুমাত্র মোটা অঙ্কের কমিশনের লোভ দেখিয়ে তারা ভুয়া সংস্থায় টেনে এনেছিলেন। বিশ্বজুড়ে রোজার নাম ছড়িয়ে পড়ে 2019 সালে। সে বছর বিবিসির তদন্তমূলক পডকাস্টে জায়গা করে নেন তিনি। মিসিং ক্রিপ্টো কুইন নামে ওই পডকাস্টের সাংবাদিক জেমি বার্টলেট দীর্ঘদিন ধরে রোজার বিষয়ে অনুসন্ধান চালিয়েছেন।
1980 সালের 30 মে বুলগেরিয়ায় জন্ম নেয়ার পর অনেক ঘটনা ঘটিয়েছেন তিনি। তার বিরুদ্ধে নানা অন্যায় অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে আছে ওয়ার জালিয়াতি, অর্থ পাচার সহ অনেক অভিযোগ। এসব কারণে আন্তর্জাতিক অপরাধ বিরোধী এজেন্সিগুলো তাকে হন্যে হয়ে খুঁজছে। 2017 সালে তিনি প্রথম এথেন্স থেকে নিরুদ্দেশ হয়ে যান। 2019 সালে তার বিরুদ্ধে 5 দফা অপরাধের অভিযোগ গঠন করা হয়। তার নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা কম রহস্যময় নয়। ঘটনাটি যে কোনো বিমানবন্দরে ঘটে যাওয়া থ্রিলারের চেয়ে কোনো অংশে কম নয়। ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ অস্ত্রপাচারের নেপথ্যে থাকা নারী রুজা ইগনোটোভা কিভাবে গ্রিসের বিমানবন্দর দিয়ে বেরিয়ে গেলেন এবং হাওয়া হয়ে গেলেন নিমেষেই, তা সবাইকে ভাবিয়ে তোলে। আকস্মিক তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। ঘটনাটি 2017 সালের। তার ওয়ান কয়েন প্রতারণা ব্যবসা নিয়ে তখন আন্তর্জাতিক অপরাধ বিরোধী এজেন্সিগুলো তাকে খুঁজছে। এ সময় তিনি এথেন্সে এসে জাস্ট হাওয়া হয়ে যান। তার টিকিটিও স্পর্শ করতে পারলেন না কেউ। এফবিআই এর এক মুখপাত্র বলেছেন, তিনি কোথায় আছেন এবং কি করছেন সে বিষয়ে জনগণের কাছে বেশি তথ্য থাকতে পারে বলে আমাদের মনে হয়েছে। তার প্রতারণার ফাঁদে পড়েছিলেন দুবাইয়ের রাজ পরিবারের সদস্য সৌদ বিন ফয়সাল আল কাসিমি। তিনি প্রায় $50 মিলিয়ন রুজার কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি কিনেছিলেন। দুবাইয়ের আদালতে এক গোপন নথিতেই তথ্য বেরিয়ে এসেছে। তবে 2017 সালের অক্টোবর থেকেই কেউ নিশ্চিত করে জানতেন না কোথায় আছেন রুজা ইগনোটোভা অথবা কোথায় বা বসবাস করছেন। এ নিয়ে 4 বছর ধরে বিবিসির প্রযোজক জর্জিয়া ক্যাটের সঙ্গে জেমি বার্টলেট আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান করেছেন। তাদের অনুসন্ধানের তথ্য টুকরো টুকরো করে জোড়া দেওয়া হয়েছে। এক্ষেত্রে শত শত সূত্রের ওপর নির্ভর করতে হয়েছে। তার মধ্যে আছে বিলাসবহুল প্রমোত্তরি পেন্ট হাউসের সূত্র। বিবিসির এই অনুসন্ধানী সাংবাদিকরা বলছেন, তাদের থিওরি বলছে বুলগেরিয়ায় বসবাস করছিলেন রুজা ইগনোটোভা, সেখান থেকে পরে দুবাইয়ে বসবাস করেন। দুবাইয়ের উচ্চ নিরাপত্তা সম্মিলিত একটি কমপ্লেক্সে মাল্টিমিলিয়ন পাউন্ডের একটি ম্যানশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। প্রথম দিকে প্রমোত্তরি বা পেন্ট হাউসের মধ্যে তার যাতায়াত থাকলেও পরে আবার তিনি আন্তর্জাতিক পানি সীমায় ফিরে যান। ওই দুই সাংবাদিক বলেছেন, তাদের থিওরি বলছে বর্তমানে ভূমধ্য সাগরে একটি প্রাইভেট সুপার প্রমোত্তরিতে তিনি উচ্চাভিলাষী জীবনযাপন করে থাকতে পারেন। আবার অনেকে ধারণা করছেন 42 বছর বয়সী রুজা ইগনোটোভা এরই মধ্যে প্লাস্টিক সার্জারি করিয়েছেন, যাতে তাকে প্রথম দেখায় কেউ চিনতে না পারে। তার কালো চুলকে স্বর্ণালী বানিয়েছেন, কমিয়ে ফেলেছেন ওজন। এ সময় অনিরাপদ অনেক সহযোগীর সঙ্গে তার মেলামেশা হয়েছে। এর মধ্যে আছে রাশিয়া ও বুলগেরিয়ার ক্রাইম সিন্ডিকেটগুলো। যদি এই গ্রুপের সঙ্গে তার উঠা বসা হয়ে থাকে, তাহলে রুজা ইগনোটোভা মারা গেছেন এমনও হতে পারে। রুজা ইগনোটোভাকে সর্বশেষ দেখা গিয়েছিল 2017 সালে প্রকাশ্যে। ওই সময় তিনি বুলগেরিয়ার সোফিয়া থেকে স্থানীয় সময় সকাল 7টায় রায়ানিয়ারের ফ্লাইটে চড়ে এথেন্স পৌঁছেন। বিমানবন্দর থেকে কিভাবে সবার চোখ গলিয়ে বেরিয়ে যাবেন সেই পরিকল্পনা আগেই করা হয়েছিল। তিনি সে সময় বুঝতে পেরেছিলেন 2014 সালে তার প্রতিষ্ঠিত ক্রিপ্টোকারেন্সির সাম্রাজ্য এক সময় বিকশিত হবে। তিনি কমপক্ষে 100 কোটি ভুয়া কয়েন বিক্রি করতে পারবেন। তিনি সম্ভবত তার চেয়ে বেশি ভুয়া কয়েন বিক্রি করতে পেরেছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।